কুমিরের এই চোখের জলকে আর কেউ বিশ্বাস করবে না। শুভ শুভ দেখো, আমি যে মিথ্যে বলেছিলাম সেটা তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বলিনি। আমি তো শুধু তোমাদের সঙ্গে থাকবো বলেই মিথ্যে বলেছিলাম। তুমি যে উদ্দেশ্য নিয়েই বলো না কেন, তোমার এই মিথ্যে আজকে আমার চাকরি কেড়ে নিয়েছে, আমার মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিয়েছে। আমার আর সহ্য হচ্ছে না তোমার। করি 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 মিনি, একটু জলদি এসো। করি চলো, করি বৌদি, হ্যাঁ করি, ওঠো বৌদি, তাকাও, এই তো করি। নাটক করাতে তোমার ঝুড়ি মেলা ভার করি, যেই দেখলে বাড়ি থেকে তোমায় সবাই বার করে দেবে, অমনি মাথা ঘোরার নাটক করা শুরু করে দিলে। মা, ও তোমাদের সবার থেকে বেশি বুদ্ধি ধরে, তোমাদেরকে কিনে বেঁচে দেবে। কিন্তু এটাও তো সত্যি শুভ, অতি বড় পাষণ্ড এই সময় এই অবস্থায় কারোকে বাড়ি থেকে বার করে দেয় না। কেন বুঝতে পারছো না মা, ও নাটক হচ্ছে, ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বল। আমি যখন ওই কাজগুলো করেছিলাম তখন তো আমার এই অবস্থা ছিল না মা, কিন্তু আজ আমার এই অবস্থায় আমি কোথায় যাই বলুন তো। আমি করি, দেখো একটা কথা বলি, শুভ এই যা যা করছে কোনটা ওর দোষ নয়, ওর তো অন্যায় নয়। ভরা আত্মীয় স্বজনের মধ্যে তোমাকে পুলিশ ধরে নিয়ে গেল হাতে হাত করা পড়িয়ে, আমাদের খুব সম্মানে লেগেছে, আমরা কম অসম্মানিত হয়েছি করি, তার জন্যে তুমি বলো আর সেটা তোমার দোষে। আমি আমি বুঝতে পারছি মা যে আমার জন্য আপনার সকলে সকলে অপমানিত হয়েছে, কিন্তু তার জন্য আমি আপনাদের আপনাদের কাছে ক্ষমা চাইছি মা। আমি আমি আপনাদের পায়ে পড়ছি, আপনি আমাদের আমাকে ক্ষমা করে দিন মা। দেখুন আর কেউ না বুঝুক, আপনি তো বুঝবেন মা, আপনি তো একজন মা, আপনি আপনি অন্তত আমাকে বোঝার চেষ্টা করুন মা। আমি করি, আর কথা বাড়িও না, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। আমরা ভেবেছিলাম যে সব কিছু মেনে নিয়ে তোমাকে একটা ভালো জীবন ফিরিয়ে দেব, কিন্তু সেটা আর সম্ভব না। বৌদি ওকে বলো বাড়ি থেকে বেরিয়ে যেতে। শুভ আমি মানছি তুই ঠিক, তুই যা বলছিস সেটা ঠিক 100% ঠিক, ও যা করেছে সেটা অন্যায়, তার কোনো ক্ষমা হয় না, ক্ষমার অযোগ্য কাজ করেছে। কিন্তু এর থেকেও বড় সত্যি আছে, সেই সত্যিটা হলো তুই ওর সন্তানের বাবা হতে চলেছিস। হয়তো সেটাও মিথ্যে। চিনিকে হোস্টেলে পাঠিয়ে দিবি তুই? হ্যাঁ মা, এটাই আমার সিদ্ধান্ত, ব্যাস এই নিয়ে আর কথা বলো না প্লিজ।
কেন চিনি কি করেছে বল দুষ্টুমি করেছে তাই তো কিন্তু সব ছোট ছেলে মেয়েরাই করে মোল্লা তোমরা ভুলে যাচ্ছ সব ছেলে মেয়েদের মতো আমার ছেলে মেয়ে নয় চিনি আমার মেয়ে ওর কি সে ভালো হবে কি সে খারাপ হবে সেটা কিন্তু আমি খুব ভালো করে বুঝি রে মোল্লা চিনি তোর মেয়ে ঠিক কিন্তু তোর মাও কিন্তু ঠিক কথা বলছে সব বাচ্চাই ছোটবেলায় একটু দুষ্টুমি করে তাই বলে তাকে কি হোস্টেলে পাঠিয়ে দিতে হয় তুইও তো ছোটবেলায় দুষ্টুমি করতিস তোকে আমরা হোস্টেলে পাঠিয়ে দিয়েছিলাম তুই ভালোভাবে মানুষ হোস নি বড় হোস নি দেখো বাবা সব কিছু যে আগের মতো হবে সেটা তো কোথাও লেখা নেই আর আমার মনে পড়ে না আমি ছোটবেলায় কোনো অসভ্যতা আমি করেছি দেখ একটা বাচ্চা তার নিজের মানুষজন নিজের আত্মীয় স্বজন তার মধ্যে থেকে বড় হলে যেটা সম্ভব হয় তার ভালোভাবে বড় হবার সেটা একটা অন্য এনভায়রনমেন্টে গিয়ে সম্ভব না কিছুতেই সম্ভব না তুই যে বলছিস তুই চিনিকে হোস্টেলে পাঠিয়ে দিবি মল্লার তুই নিজে থাকতে পারবি চিনিকে ছেড়ে দেখো আমি থাকতে পারবো কি পারবো না সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয় বেশি ইম্পর্টেন্ট হচ্ছে চিনি কি করে ভালো মানুষ হবে দ্যাটস ইট চিনি কিভাবে ভালো মানুষ হবে আর এটাই তো সিদ্ধান্ত ওকে তার জন্য হোস্টেলে পাঠিয়ে দিতে হবে তাই তো ঠিক আছে আমার কিছু বলার নেই সিদ্ধান্ত তোর তবে একটা কথা তোকে জানিয়ে দিচ্ছি তোর এই সিদ্ধান্তের জন্য পরে যেন পস্তাতে না হয় ঠিকই তো দাদা তো ঠিকই বলছে বাবা তুই তুই আর একটু ভাব না এখনো তো সময় আছে আর একটু ভাব বেশ আমি ভেবে দেখছি ঈশ্বর করে উনি যেন ভেবে চিনতে চিনিকে না পাঠানোর সিদ্ধান্তই নেন দেখি বাবা তুই তো হ্যালো ওকে প্লিজ হল তোর ফোন হ্যাঁ হ্যাঁ ম্যাডাম না আমি এক্সট্রিমলি সরি না না ম্যাডাম আর হবে না এই ধরনের জিনিস ওকে আমি আমি টেক কেয়ার করবো ওকে ওকে সরি সরি কার ফোন মোল্লার চিনি এখানে এসো চিনি সামনে এসো স্কুলে মারাপিট করেছো চিনি উত্তর দাও তুমি কারোর গায়ে হাত তুলেছো আর তার জন্য তোমার গার্জিয়ান কল হয়েছিল তুমি সেটা বাড়িতে এসে বলনি চিনি স্পিক আউট এটা সত্যি চিনি চিনি বুঝি এটা সত্যি চিনি বলো না আমার নাকামো করে জিজ্ঞেস করছে কেন দেখতে তো পাচ্ছ চুপ করে আছে তার মানে ও নিশ্চয়ই মারপিট করেছে ও আমাকে আগে মেরেছিল ও আগে মেরেছিল বলে তুমিও গায়ে হাত তুলবে এই শিক্ষা আমি তোমাকে দিয়েছি তুমি এই শিক্ষা পেয়েছো আমাদের কাছ থেকে মল্লার বুঝতে তো পারছিস এই শিক্ষা ও অন্য কারো কাছ থেকে পাচ্ছি আচ্ছা আচ্ছা বাবা আচ্ছা বাবা তুমি বলো তো আমি যে সিদ্ধান্তটা নিয়েছিলাম সেটা কি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম তুমি বলো তো হয় আপনার আপনি আপনি চিনিকে হোস্টেলে পাঠাবেন না ওখানে একা থাকতে পারবে না দেখুন যদি যদি কাউকে শাস্তি দেওয়া হয় আপনি আমাকে দিন একটাও কথা নয় আমি আমার মেয়ের জন্য যে সিদ্ধান্ত নিয়েছি সেটা অনেক ভেবে চিন্তে নিয়েছি আচ্ছা এখানে বাড়ির বড়রা সবাই রয়েছে আমি তোমাদের আগেও জানিয়েছি আর এখনো জানাচ্ছি চিনি হোস্টেলে যাচ্ছে আর ইটস ফাইনাল কি আজে বাজে কথা বলছিস কি আজে বাজে বললাম যেটা মনে হলো সেটাই বললাম সত্যি কথা বলো তো
আমার মনে হওয়াটা কি অস্বাভাবিক কিছু নয়? হতেই তো পারে, এই সন্তান আমার নয়। শোভা, তুমি যা খুশি বলো শোভা, কিন্তু শোভা তুমি এটা বলতে পারো না যে এই সন্তান তোমার নয়। আমি বলতে চাইনি, বিশ্বাস করো আমি বলতে চাই। তুমি আমাকে বলতে বাধ্য করছো, তোমার কাজ আমাকে বলতে বাধ্য করছে। কে জানে, বলতেও তো পারো। তুমি তোমার সন্তানকে এতটা অসম্মান করো না শুভ, করো না এতটা অসম্মান। তুমি যেরকম মেয়ে, মিথ্যে বলাটা তোমার কাছে কোনো প্রবলেমই না। ইউ আর কম্পালসিভ লায়ার। তুমি নিজের হেলথ নিয়ে এত বড় মিথ্যে কথা বললে, নিজের সন্তানকে নিয়ে মিথ্যে কথা বলতে কতক্ষণ? তোমার বিশ্বাস হচ্ছে না তো? আমি আমি আমার বাবা মায়ের দিব্যি দিয়ে বলছি শুভ, আমি এই সন্তানকে চেয়ে বলছি, আমি মিথ্যে বলছি না শুভ, আমি সত্যি বলছি। কেন বিশ্বাস করছো না আমার কথা? আপনি আপনি বিশ্বাস করবেন, আমি মিথ্যে বলছি না। আমি কি করে এই মুহূর্তে মিথ্যে বলবো এটা নিয়ে? আমি আমি মানছি মা, আমি আগে যা যা করেছি, যা বলেছি, সব মিথ্যে ছিল, সব মিথ্যে। আর সেই কারণে হয়তো আপনাদের পক্ষে আমাকে বিশ্বাস করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু মা, আজ আমি এও বলছি, আমি যদি আমার সন্তানকে নিয়ে একটাও মিথ্যে বলে থাকি, একটাও মিথ্যে বলে থাকি, তাহলে যেন আমার আমার মৃত্যু হয়। আবার যদি তুমি ওকে বিশ্বাস করো, আবার তুমি ঢুকবে। একই জীবনে একটা লোকের থেকে কতবার তুমি ঢুকবে? মা, আমি আর সহ্য করতে, ওকে বলো বাড়ি থেকে বেরিয়ে। মা, আমি আমি এই অবস্থায় কোথায় যাবো? মা, কোথায় যাবে সেটা তোমায় ভাবতে হবে, সেই দায়িত্বটা আমি। তুমি গিয়ে জামা কাপড় গুছিয়ে, তোমায় যেখানে ছাড়ার আমি গিয়ে ছেড়ে আসবো। আমি চাই যে চিনি হোস্টেলে যাক। আমি ওর বাবা, ওর ভালো মন্দ আমি খুব ভালো করে বুঝি, এটা কিন্তু আমি আগেও বলেছি। তারা ওখানে থেকে পড়াশোনা করে, তারা তারা কি করে করছে? আচ্ছা দেখো, আমি যা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি সেটা কিন্তু আর পাল্টাবে না। কিন্তু বাবা, আর একটাও কথা নয়, আমার সিদ্ধান্তের উপর কথা বলার বয়স অথবা ম্যাচুরিটি তোমার কোনোটাই হয়নি কিনি, তাই এখানেই এটাকে শেষ করো। সামনে সামনে প্লিজ প্লিজ তুমি বাবাকে বলো না। বললা বললা, তুই আরো একবার ভেবে দেখ। বললা মা, দেখো আর নতুন করে বাবার মতো কিছু নেই, যেটা সিদ্ধান্ত নেওয়ার সেটা নেওয়া হয়ে গেছে। তুই যাও, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা আপনি চিনি পিছুকে দেখুন, বুঝতে পারছেন না যে ওরা দুজন দুজনকে ছেড়ে একদম থাকতে পারবে না, আর আমি আমিও চিনিকে ছেড়ে থাকতে পারবো না। আমি চিনিকে ছেড়ে থাকতে
আপনি এত বড় শাস্তি কেন আপনাদের? আমি আমি আপনাকে চাঞ্চল করছি, আপনি পায়ে পড়ছি, আপনি এত বড় শাস্তি আমাদেরকে দেবেন না, দেবেন না। এখন কাঁদছো কেন? হ্যাঁ এখন কাঁদছো কেন? মেয়েটাকে লাই দিয়ে নষ্ট করার বেলায় মনে ছিল না? বাজে কথা বলো না, এখন এইসব কথার মানে কি? মানে আছে জামাই বাবু, একটা বাচ্চা মেয়ে তার পরিবারের সবাই বাড়ি ঘর দূর ছেড়ে একা একা হোস্টেলে থাকতে যাচ্ছে শুধুমাত্র এই কুকুরের জন্য। আসিফ, তুমি এসব কথা এখন বন্ধ করো, দীপ্তি দেরি হয়ে যাচ্ছে, যাও যাও নিয়ে যাও। আমি চিনিকে কোথাও যেতে দেব না, আমি চিনিকে কোথাও যেতে দেব না। কোমল চিনিকে ছাড়ো, কোমল চিনিকে ছাড়ো, দীপ্তি নিয়ে যাও। চিনি দেরি হয়ে যাচ্ছে, চিনি চলো। সবকিছু কেমন হয়ে গেল মাম্মিজি? সবকিছু ঠিকঠাক ছিল, হঠাৎ করে যেন সব ওলটপালট হয়ে গেল। যেটা হলো সেটা ভালো হলো না, একদম ভালো হলো না, আমাদের পরিবারের জন্য নয়, আমাদের জন্য নয়, কিচ্ছু না। কোরির গোজগাছ হয়নি? শুভ আরেকবার ভেবে দেখো না। বাবার কিছু নেই বলি, বাবার কিচ্ছু নেই, এখনো আমাদেরকে ঠকিয়েছে, তার জন্য আমার চাকরি গেছে, মান সম্মান সব ধুলে মিশে গেছে, একদিন হয়তো এমন কিছু করে বসবে যাতে আমার প্রাণটাই চলে যায়। শুভ কেন এত উল্টো পাল্টা কথা বলিস? মা এটা কেন বুঝছ না? আ ক্রিমিনাল ইজ অলওয়েজ আ ক্রিমিনাল। আর তুই এটা কেন বুঝছিস না? আর যদি আমরা ওকে বাড়ি থেকে বার করে দিই তাহলে পাড়ার সকলে আত্মীয় স্বজন সবাই কি বলবে? মা তোমার ছেলে আর যেই হোক অমানুষ না, আমি খুব ভালো করে জানি ওকে কোথায় গিয়ে রেখে আসতে হবে। থানা থেকে বার করে আনাটা আমার কর্তব্য ছিল, আমি পালন করেছি, আর এবারও যেটা ন্যায্য আমি সেটাই করব। মিনি দেখ তো রেডি হয়েছে কিনা। কি হলো? যা
এভাবে বেরিয়ে যেতে হবে। আপনাদের কাউকে আমি আমার ভেতরে থাকা কথাগুলো বুঝাতে পারলাম। জয়ন্তী, আমায় এখান থেকে নিয়ে চলো তো, বিরক্ত লাগছে। এই তো তোমার শাস্তির পালা শুরু কোমল, এখনো অনেক শাস্তি পাওয়া বাকি আছে। আমি কি নিয়ে থাকবো সোনা মা? উনি যে ছেলেকে আমার থেকে আলাদা করে দিলেন, আমি কি নিয়ে থাকবো?